ল্যাবরেটরি টেস্টে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে কেকে কোনো বিষ মেশানো ছিল না। হুজুর, বিশাখা দত্তের কামনার রসপূর্ণ নজর যে অপূর্ব মিত্রর উপরে আছে বা অনেক দিন ধরে ছিল সেটা এই আদালতের কাছে কিন্তু আমরা অনেকবার বলেছি। অপূর্ব মিত্র এবং তার স্ত্রী ইন্দিরা মিত্র সম্পর্কের মধ্যে বিশাখা বারবার ঢুকে তাদের সম্পর্ক ভাঙতে চায়। বিশাখা দত্তের চোখ অপূর্ব মিত্রের উপরে কিন্তু বহু দিন ধরে ছিল এবং সেটা ও সহ্য করতে পারত না এবং অপূর্ব মিত্র কিন্তু বিশাখা দত্তকে প্রথমে নিজের কাছ থেকে সরিয়ে রাখতেন, একেবারেই তার গায়ের কাছে ভিড়তে দিতেন না। তাহলে এমন পরিবর্তন, অপূর্ব মিত্র রাতারাতি হঠাৎ টিকটিকি থেকে গিরগিটিকি করে হয়ে গেল এবং কেন হঠাৎ করে বিশাখা দত্তের মতন একজন সতীকে, সাবিত্রীকে কী করে হঠাৎ নিজের কাছে ঘেঁচতে দিলেন এবং সেই আনন্দে উল্লাসে বিশাখা দত্ত অপূর্ব মিত্রর একেবারে মাথার ওপরে উঠে গেলেন যে কী একজন বিবাহিতা, একজন বিবাহিত পুরুষকে তিনি আবার বিয়ে করতে রাজি হয়ে গেলেন। এই ঘটনার পেছনে আসল কী কারণ সেটা আমি এই আদালতের কাছে প্রমাণ করতে চাই, আপনাদেরকে শোনাতে চাই। আর সেই জন্য আমি কথা বলতে চাই অপূর্ব মিত্রের স্ত্রী ইন্দিরা মিত্রর সঙ্গে। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইন্দিরা দেবী, আপনার প্রথম স্বামী সুদীপ যে প্লেন ক্র্যাশে মারা যাননি, উনি জীবিত আছেন এবং ফিরে এসেছেন শহরে, একথা আপনি জেনেও অন্য কাউকে জানাতে চাননি। তার কারণ একটাই, যে আপনার এখনকার স্বামী অপূর্ব মিত্রকে আপনি খুবই ভালোবাসেন এবং আপনার মনে আশঙ্কা ছিল যে আপনি তাকে হারিয়ে ফেলতে পারেন। বাড়ির সকলে সুদীপের ফিরে আসার খবরটা জানার আগেই কি বিশাখা দত্ত এই খবরটা পেয়ে গিয়েছিলেন? কিভাবে? বিশাখা হঠাৎ একদিন সুদীপের রাস্তায় দেখে ফেলে। বিশাখা সবসময় সন্দেহ করত আমার সাথে অপূর্ব ছাড়া আরও বোধহয় কারো সম্পর্ক আছে। আসলে মাঝে মাঝে একটা ফোন আসতো আমাদের বাড়িতে, আর বিশাখা লুকিয়ে লুকিয়ে অন্য রিসিভার তুলে ফোনটা শোনার চেষ্টা করত। হুজুর, অন্যের ফোনের কথাবার্তা আরেকটা ফোন দিয়ে শোনা এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু একেবারে অপরাধীদের মতনই কাজ। কারণ না, এদের পার্সোনাল কথাবার্তা কেন বিশাখা দেবী, মানে বিশাখা দত্ত কেন শুনতেন সেটা কিন্তু আমাদের জানা নেই। এইটা কিন্তু পয়েন্ট অফ নোটেড, পয়েন্ট নোটেড, প্রসিড। ইন্দিরা দেবী, তার মানে বিশাখা দত্ত আপনাকে সন্দেহ করত? হ্যাঁ, আর সুদীপকে দেখার পর সে সন্দেহ আরো তীব্র হয়। সুদীপ মুখার্জিকে দেখার পর বিশাখা দত্ত জেনে যায় যে সুদীপ মুখার্জি বেঁচে আছেন এবং এ শহরেই আছেন, এবং আপনার কর্তব্যের টানে যে আপনি সুদীপ মুখার্জির সঙ্গে যোগাযোগ রাখবেন এবং ওনার দেখাশোনা করবেন সেটাও কিন্তু বিশাখা দত্ত বুঝে গিয়েছিলেন। সুদীপ মুখার্জিকে নিয়ে কি বিশাখা দত্ত আপনার সঙ্গে কখনো কোনো কথা বলেছিলেন, আপনাকে কোনো কিছু হুমকি টুমকি দিয়েছিলেন? হ্যাঁ, সুদীপের সঙ্গে আমার যোগাযোগ আছে এটা জানার পর থেকে বিশাখা আমাকে ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেলিং? সুদীপ ফিরে আসার কথা জানার পর থেকে বিশাখা আমাকে সবসময় ভয় দেখাতো। ও সুদীপের ফিরে আসার কথাটা বাড়ির সবাইকে, অপূর্বকে, সবাইকে বলে দেবে, আর আমাকে সবসময় বলতো আমি যেন সুদীপের কাছে ফিরে যাই, তাহলে আরো সহজভাবে ও
অপূর্বর কাছে এগিয়ে যেতে পারবে। পয়েন্টস উড বি নোটেড ইওর অনার। বিশাখা দত্ত কিন্তু একটু সুযোগ সন্ধানী আছেনি, সেটা আমি প্রমাণ করছি। ইন্দিরা দেবীর জীবনে এমনিতেই বেশ সমস্যা, তার উপরে সুদীপ মুখার্জি ওনার প্রথম স্বামী ওনার জীবনে ফিরে আসেন এবং সেটা জানতে পেরে বিশাখা দত্ত ইন্দিরা দেবীকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেন এবং ইন্দিরা দেবী এবং সুদীপ মুখার্জির সম্পর্ক এবং অপূর্ব মিত্র এই সব মাঝখানে বিশাখা দত্ত কিন্তু খিচুড়ি হয়ে ঢোকেন। যেভাবেই হোক অপূর্ব মিত্রকে পেতে হবে, এইটা একেবারে বিশাখা দত্ত নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন এবং সেই জন্যে যে কোনো নোংরা খেলা খেলাতে উনি কিন্তু আজই ছিলেন। ইন্দিরা দেবী, আপনার প্রথম স্বামী সুদীপ মুখার্জি যে ফিরে এসেছেন, এই ঘটনাটা কি আপনি আপনার স্বামী অপূর্ব মিত্রকে নিজে জানিয়েছিলেন? জানবার পর অপূর্ব মিত্রের প্রতিক্রিয়া কি ছিল, উনি কি সহজে মেনে নিয়েছিলেন? আসলে তখন হঠাৎ করে সুদীপের একটা অ্যাক্সিডেন্ট হয়, ও হসপিটালে ভর্তি ছিল। অপূর্ব গেছিল আমার সাথে হসপিটালে সুদীপকে দেখতে। সব কিছু দেখেও ঘটনার বাস্তবতা বুঝতে পেরে অপূর্ব মেনে নেয় সব কিছু। সুদীপ মুখার্জি ফিরে আসার পর এবং আপনার সঙ্গে যোগাযোগ আছে বিকজ সুদীপ মুখার্জির অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই সব ঘটনা আপনার স্বামী অপূর্ব মিত্র জানতেন এবং উনি মেনেও নিয়েছিলেন এবং আপনার পাশে এসে দাঁড়িয়েও ছিলেন। এই সব কিছু জানার পর বিশাখা দেবী কি অপূর্ব মিত্রকে প্রভোগ করার মাত্রা বাড়িয়ে দিয়েছিলেন? হয়তো তাই। অবজেকশন ইওর অনার। মাননীয় ডিফেন্স কাউন্সিল নিজের মতন করে গল্প বানিয়ে উনি আদালতকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। হুজুর, বিশাখা দত্তের মতন একজন মহিলা যে কিনা নির্লজ্জ, বেআয়া, যে কিনা অপূর্ব মিত্রকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে, তার সব কিছু যদি আদালতে প্রমাণ করা হয় তাহলে বিভ্রান্তির পাহাড় কিন্তু একেবারে মাথায় ভেঙে পড়বে। হুজুর, আমার ইন্দিরা দেবীকে আর কিছু জিজ্ঞেস করার নেই। আমার আছে। লর্ড, আমি ইন্দিরা মিত্রকে কিছু প্রশ্ন করতে চাই। ইন্দিরা দেবী, আপনি বলেছেন যে বিশাখা দত্ত নাকি আপনাকে ব্ল্যাকমেল করত। আচ্ছা, কোনো মানুষকে কেউ কখন এবং কেন ব্ল্যাকমেল করে এটা নিশ্চয়ই আপনি খুব ভালো করে জানেন। আপনার জীবনে নিশ্চয়ই এমন কোনো গোপন কথা ছিল যেটা প্রকাশ হয়ে গেলে বা ফাঁস হয়ে গেলে আপনার চরম ক্ষতি হয়ে যেতে পারত। সেই গোপন কথাটা, আপনার প্রথম স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক বজায় রাখার কথাটা ওই বিশাখা দত্ত জেনে ফেলেছিল এবং সেই সূত্র ধরে ও আপনাকে হুমকি টুমকি দিত। আচ্ছা, এত বড় একটা ঘটনা আপনি কাউকে জানিয়েছিলেন? আপনার পরিবারের কাউকে? এই যে আপনার বর্তমান স্বামী এই অপূর্ব মিত্রকে আপনি জানিয়েছিলেন কি? বলুন, জানিয়েছিলেন হ্যাঁ কি না কিছু একটা বলুন। না। কেন? বিশাখা দেবীর মতন একজন মতলববাজ মেয়ে, মানে আপনাদের মূল্যায়ন অনুযায়ী আপনারা যেভাবে ওকে মূল্যায়ন করেছেন, তো এইরকম একজন মতলববাজ মেয়ে যে সুদীপবাবুকে জড়িয়ে আপনাকে ব্ল্যাকমেল করত, আপনি সেগুলো সব নীরবে সহ্য করলেন, মেনে নিলেন কেন? ইন্দিরা দেবী, আপনাকে ব্ল্যাকমেল করে এই বিশাখা দেবী আপনার জীবন থেকে অপূর্ব মিত্রকে আস্তে 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 সরিয়ে এসে তার নিজের দিকে টেনে নিল আর আপনি চুপ করে বসে থাকলেন, কাউকে কিছু বললেন না? স্ট্রেঞ্জ, আমি তো সারপ্রাইজড হয়ে যাচ্ছি। আপনার তো উচিত ছিল সমস্ত ষড়যন্ত্রটা ফাঁস করে দেওয়া, অথচ তা করলেন না, আপনি সব কিছু মেনে নিলেন। কেন ইন্দিরা দেবী, আপনি মেনে নিলেন কেন বলুন? মহামান্য আদালতের সামনে সব কিছু খুলে বলুন। তাহলে কি আমাদেরকে এটাই মেনে নিতে হবে ইন্দিরা দেবী, যে আপনি আপনার প্রথম স্বামী সুদীপবাবুর সঙ্গে সম্পর্ক বজায় রাখবার জন্যেই অপূর্ববাবুকে বিশাখা দেবীর দিকে এগিয়ে দিতে চেয়েছিলেন? না। অবজেকশন। হুজুর, আমার সরকারি বন্ধু কিন্তু ইন্দিরা দেবীর উপরে চাপ সৃষ্টি করছেন। নো ইওর অনার, আমি ইন্দিরা দেবীর কাছে প্রকৃত সত্যটা জানতে চেয়েছি মাত্র, যে সত্যের উপর নির্ভর করে আমি বিশাখা দত্তের উপর
অপূর্ববাবুর অত্যাচারকে মহামান্য আদালতের সামনে তুলে ধরতে চাই। ইন্দিরা দেবী একদিকে যেমন বিশাখা দত্তকে দোষারোপ করতে ছাড়ছেন না, অন্যদিকে যে ঘটনা অঙ্কুরেই বিনাশ হয়ে যেতে পারত, অর্থাৎ সেই ব্ল্যাকমেলের ঘটনা, সেটা উনি গোপন করে রেখে দিয়েছেন। তা যদি না হতো তাহলে স্ত্রী হিসেবে নিজের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য অপূর্ববাবুকে উনি নিশ্চয়ই সামলে রাখতেন এবং বিশাখা দেবীর সঙ্গে অপূর্ববাবুর এই ঘনিষ্ঠতা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তুলতেন। অপূর্ব মিত্র কিন্তু তার স্ত্রী ইন্দিরা দেবীকে তার প্রথম স্বামীর সঙ্গে তার সম্পর্ক বজায় রাখতে প্রশ্রয় দিতে চেয়েছিলেন। তার কারণ, উনি যাতে অবাধে বিশাখা দত্তের সঙ্গে মেলামেশা করতে পারেন। আর আমার মক্কেল বিশাখা দত্তের একমাত্র অপরাধ, উনি অপূর্ব মিত্রকে ভালোবেসে ফেলেছিলেন। হুজুর, প্রথম থেকে কিন্তু সরকারি উকিল অপূর্ব মিত্রকে দোষী মেনে নিয়ে এই কতার মালা সাজাতে চাইছেন এবং সেই মালার পিছনে বিশাখা দত্তের সব রকম কীর্তিকলাপ উনি লুকোতে চাইছেন। ইওর অনার, আমরা এটাই এখানে বলতে চাইছি যে ইন্দিরা দেবী কিন্তু ওনার স্বামীকে অপূর্ব মিত্রকে কখনো কোনো অন্যায় কাজে উৎসাহ দেননি, কিন্তু বিশাখা দেবী নিজের স্বার্থে, নিজের শখ, নিজের হবস মেটানোর জন্যে এত যে নিচে নামতে পারে, এখনকার দিনের একজন শিক্ষিত 21st century একজন মহিলা হয়ে এরকম কাজ করতে পারে, সেটা কিন্তু আমাদের সমাজের নারীর কল্যাণের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু খুবই অন্যায়। ইয়োনার, মাননীয় ডিফেন্স কাউন্সিল, সে তার পিসেমশাই অপূর্ব মিত্রকে ভীষণ ভালোবাসেন, তাই তিনি আপ্রাণ চেষ্টা করছেন শাস্তির হাত থেকে তার পিসেমশাই অপূর্ব মিত্রকে বাঁচাতে। আই অবজেক্ট ইয়োর অনার, আমি এই আদালতে ডিফেন্স কাউন্সিল হিসেবে আসামির হয়ে আইনি লড়াই লড়তে এসেছি, সেই ক্ষেত্রে আসামি আমার পিসেমশাই না দাদামশাই না বাবা, সেই নিয়ে লোকের কি? এক্ষেত্রে আমার প্রশ্ন অবান্তর নয় বলেই আমার মনে হচ্ছে। আপনি মহামান্য আদালতে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আমি? অর্ডার, অর্ডার! আপনারা দুজনে এমন তর্কাতর্কির মধ্যে জড়িয়ে পড়লে মামলার কাজ পিছিয়ে যাবে। আশা করব আদালতের শান্তি বজায় রেখে আপনারা আপনাদের কাজ করবেন। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। কি গো দাদু, সবাই কখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তুই এখনো কাজ করে যাচ্ছিস? কি করব, এই পয়েন্টগুলো সব নোট করছি। সে তো দেখতে পাচ্ছি, সন্ধ্যাবেলায় দুধ দিয়ে গেছে খাসনি, রাতের খাবার দিয়ে গেছে মুখে তুলিসনি, না খেয়ে এরকম কাজ করলে শরীর খারাপ হয়ে যায়। কয়েকটা পয়েন্টস বাকি আছে, এগুলো লিখে নি, তারপরে খাবো। তুই চৌধুরী বাড়ির সম্মান রাখার জন্য যা করলি, এই ঋণ আমি জীবনে শোধ করতে পারব না। এসব কি কথা বলছো দাদু, তুমি দেখো আমার সম্বন্ধে সব জানো, সব কিছু জেনেও আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছো, এটাই আমার কাছে সব পাওয়া। আমার কেন জানি না মনে হচ্ছে তুই আমার পর নোস, তোর সঙ্গে যেন আমার রক্তের সম্পর্ক আছে, এই জন্মের না আগের জন্মের তাও জানি না। কাল তো রায় দেবার দিন, কি হবে বলতো? অপূর্ব কি খালাস পাবে? আমি যেভাবে কেস সাজিয়েছি তাতে কিন্তু অপূর্ব অফিসের খালাস পাওয়ারই কথা, কিন্তু দেখো ওরা যেরকমভাবে কোর্টে সাক্ষী কেনা বেচা করছে, একটু ঘুরে যেতেও পারে কেস। আমার বিশ্বাস তুই জিতবি, তুই না জিতলে অপূর্বর উপর যে আমার বিশ্বাস ভেঙে যাবে রে। দেখ ছুটকে, অপূর্ব বিবাহিত হওয়ার সত্ত্বেও তোর সঙ্গে যে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছে এটা তো আদালতে প্রমাণ হয়ে গেছে। দেখ, তোদের ঘনিষ্ঠতার জন্যই তো ইন্দিরা
অপূর্ব ফ্ল্যাট ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে। তাছাড়া এটা অপূর্বর বিরুদ্ধে একটা মারাত্মক পয়েন্ট, মারাত্মক পয়েন্ট। আর তাছাড়া ওই যে কি বলে অমিত ঘোষ ওদের যে আগে লয়ার ছিল, সে তো কেসটা ছেড়ে দেবার আগে জাজের সামনে বলেই দিয়েছে পরিষ্কার। ফলে বেনিফিট অফ ডাউটে কেসটা কিন্তু তোর ফেভারের দিকে যাবে। কেসটা 376 ধারায়। আমার তো মনে হয় তুই কেসটা জিতবি। দেখিস, তুই জিতবি আমি তোকে বলে দিচ্ছি। তোমার কথাই যেন ঠিক হয় বাবা, তাই যেন হয়। না হলে আমার কি হবে ভাবো? অপূর্ব যদি হেরে না যায় তাহলে তো আমি ওকে আর পাবো না কোনোদিন। কি বলছিস তুই ছুটকি? অপূর্ব যদি শাস্তি হয়ে যায় তারপর তুই ওকে পাবি কি করে? আমি ওকে ক্ষমা করে দেবো তো। অপূর্ব আমাকে যতই কষ্ট দিক, ইন্দ্রকে যতই ভালোবাসুক, আমি তোকে ক্ষমা করে দেব। আমি ওকে ক্ষমা করে দিতেই চাই, কিন্তু একটা শর্তে ক্ষমা করব, ওকে আমার সঙ্গে থাকতে হবে। আমরা দুজনে না অনেক দূরে চলে যাব বাবা, অনেক দূরে কোথাও একটা একটা ফার্ম হাউস নিয়ে দুজনে থাকব। সেখানে অপূর্ব সারাদিন ছবি তুলবে আর আমি বাড়িতেই থাকবো, রান্না করবো ওর জন্য। ও তো ছবি তুলতে ভালোবাসে। একটা ছোট্ট ডাক রুম থাকবে জানো, সেখানে ছবিগুলো সব ডেভেলপ করবো আমরা দুজনে মিলে। আর মাঝে মাঝে না কলকাতায় ওর ছবিগুলো দিয়ে একটা করে এক্সিবিশন করবো মাঝে মাঝে। খুব ভালো থাকবো তাহলে জানো। আমি তো সেটাই চাই। আমি তো অপূর্বকে ছাড়া বাঁচতেই পারবো না। এতদিন ধরে এত এত অপমান, এত টানাপোড়েন, সব কিছু যে আমি সহ্য করলাম সেটা তো এই জন্যই বাবা। ছুটকি ছুটকি, তুই তুই কিছু কিছু ভাবিস না, কিছু ভাবিস না। তুই জয়ী হবি ছুটকি, জয় তোর হবেই এই বলে দিচ্ছি। তুই দেখ কিসের পরীক্ষা, কার পরীক্ষা? কেন আমার? আমার অগ্নি পরীক্ষা। এই পরীক্ষা যদি আমি জিতি তাহলে পাস করে উঠলে যাব, আর যদি হারি তাহলে অগ্নি পরীক্ষা হেরে আগুনে জ্বলে মরে পড়ে যাব। হ্যাঁ, অবশ্য শুধু তোরই পরীক্ষা নয়, অপূর্বরও পরীক্ষা। কিন্তু তুই ভুল করে আগুনে পড়ার কথা বললি কেন? তোর কি মনে হচ্ছে এই কেসটা লড়ে তুই ভুল করেছিস? দেখো, মিস্টার গুপ্তা একজন খুব নাম করা লয়ার, ওর খাওয়া ঝানু মাল। তার সঙ্গে লড়ার জন্য অনেক ক্ষমতা থাকা দরকার, আর সেই দমটা নিয়ে, সেই ক্ষমতাটা নিয়েই আমি মিস্টার গুপ্তার সঙ্গে লড়ে গেছি। এখন আমার প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আর আমার কিছু করার নেই। আদালতের রায় আমার কথার উপর ডিপেন্ড করে না বাবা। আমার কথার উপরই যদি ডিপেন্ড, কি ডিপেন্ড করে না? এতদিন তুমি আদালতে কেসটা লড়ছিলে, যে আত্মবিশ্বাস নিয়ে লড়ছিলে সেটা হারিয়ে গেল। এতদিন সওয়াল জবাব করেছ, সেই সুরটা বদলে গেল। তার মানে তুমি কি বলতে চাও, আদৌ অপূর্ব ছাড়া পাক এটা তুমি চাও না? পৃথিবীর সেরা উকিলও যখন কোনো কেস লড়ে তখন সিওরিটি দিয়ে বলতে পারে না যে সেই কেসটা সেই জিতবে। ঠিক তেমনি আমিও বলছি, আমি আশা করছি আমি কেসটা জিতবো। আর আমার জায়গায় যদি একজন এক নম্বর লয়ার হতো সেও এই একটাই কথা বলতো। নিশ্চয়ই আমি জানি এই কেসটা যদি আমি হেরে যাই তোমরা সকলে ভাববে আমি বিশ্বাসঘাতক, আমি ইচ্ছাকৃত এই কেসটা হেরে গেছি। ভাববে যে রতীন দত্তর কাছ থেকে টাকা নিয়ে আমি তোমার ভাইকে জেলে ঢুকিয়ে দিয়েছি। তোমাকে সব কথা আমি বলিনি, আর আমরা কি ভাববো না ভাববো এ বিষয়ে তোমাকে না ভাবলেও চলবে। একটা কথা বলে দিচ্ছি, অপূর্ব যদি ছাড়া না পায় আমি কিন্তু তোমাকে ছাড়বো না।